নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনই আপনাদের শুভ রং কি হবে, শুভ সংখ্যা কি হবে, আজকের দিন আপনাদের কেমন যাবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টই করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন, আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে। দুপুরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার প্রিয়জনকে অতীতের ঔদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন, তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে। শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা আরও বাড়ে। আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত, অন্যথায় অর্থের অভাব হতে পারে। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে, ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে, তাকে সাহায্য করুন। আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন, যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজকে আপনার মন শান্ত থাকবে, যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। একটি দীর্ঘ সময় পরে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোনো মারামারি ও তর্ক ছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারে কোনো মহিলা সদস্যদের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো। এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো। আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না, যা আপনাকে বিরক্ত করতে পারে। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন, তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। নিজের সময়ের গুরুত্ব বুঝুন। সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন, এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আপনার স্ত্রীর কারণেই আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে, কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন। আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে।
অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে, কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। পরিবারের ইচ্ছা পূরণ করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন। কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন, তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে, শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের একটি অংশ করতে পারেন। কারণ এই সময় অনেক গ্রহ নক্ষত্রের অনুকূল গতিবিধি আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে উৎসাহিত করবে। সেজন্য এটির সর্বোত্তম এবং সঠিক সুবিধা নিন। আপনাকে অর্থনৈতিক দিক থেকে খুব সাবধানে চিন্তা করতে হবে, কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনি কিছু পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন, কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় দাবি পূরণ করে আপনি আপনার প্রচুর অর্থ হারাতে পারেন, যার পরেই আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। তাই অন্যদের না বলবেন না। এই মুহূর্তে আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে। আপনার জীবনে পরিবারের সদস্যদের বিশেষ গুরুত্ব থাকবে, যার কারণে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার কাছ থেকে পরামর্শ নিতে দেখা যাবে। এর সাথে আপনাদের মধ্যে কেউ কেউ গয়না বা গৃহস্থালের জিনিসপত্রের জন্য কেনাকাটা করতে পারে। আপনার জন্য ক্যারিয়ারের দিক থেকে ভালো হতে চলেছে, কারণ এই সময় আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, যার কারণে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি চেষ্টা করতে দেখা যাবে। চিন্তা ভাবনা এবং পোশাক একজন ব্যক্তির ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। এমন পরিস্থিতিতে স্কুল বা কলেজ যাওয়ার সময় এটির বিশেষ যত্ন নেওয়ার আপনার পক্ষে ভালো হবে, অন্যথায় এটি আপনার ইমেজ ক্ষতি হতে পারে। এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে 8। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।